আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি মুনিয়া, আজকে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কবুতরের কষা। আমরা সবাই বাসায় তৈরি করতে জানি, কিন্তু সবারই একটু আলাদা ভিন্নভাবে রেসিপি থাকে। তো আমি আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা তৈরি করে বাসায় দেখবেন কেমন লাগে। তো চলুন আমরা শুরু করি কবুতরের কষা। তো চলুন আমরা শুরু করে দিই। দেখতেই পাচ্ছেন এখানে আমি কবুতরের মাংসটা একদম কেটে কুটে ঠিকঠাক করে নিয়েছি, বাচ্চা কবুতর। তো এটার মধ্যে আমি আমার সমস্ত মশলাগুলো এখন এক এক দেওয়া শুরু করি। ধনে গুঁড়ো আপনার আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, কেউ একটু মশলা কম খান বেশি খান সেটা আপনারা বুঝে দিবেন। আর যেহেতু এটা একটু কবুতরের মাংস, এর মধ্যে একটু মশলা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগবে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি দিব একটু মরিচের গুঁড়ো, বাস এতটুকুই দিব। গরম মশলার গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, আর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি রসটাকে একটু মেখে নিব। মাখা হয়ে গেছে, আমাদের প্রথম ধাপের কাজটা শেষ, প্রথম ধাপের কাজ হয়ে গেছে। চলেন এখন আমরা দ্বিতীয় ধাপের কাজটা শুরু করি। চুলা আমি ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। জিরা, দারচিনি, আপনারা কিন্তু এগুলো বেটেও দিতে পারেন। আস্তে দিচ্ছি আমি, এখন আমি এর মধ্যে যেটা দিব সেটা হলো পেঁয়াজ। আমি কিন্তু একবার বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, কিন্তু আমি আবার এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ পেঁয়াজটা বাটা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি দুইভাবে ব্যবহার করি, এতে একটু স্বাদটা ভালো হয়। এখন আমরা পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি ভেজে নেব। এটা কিন্তু নরম হয়ে গেছে, আমি বারবার বলছি পেঁয়াজটাকে আমি বাদামি করবো না, জাস্ট একটু পেঁয়াজটাকে নরম করে নিব। এখন ঠিক এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু সময়ের জন্য এটাকে ঠেকে রাখবো। দেখুন মাংসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আমি আর একটু ভাজা ভাজা করবো। এভাবে ভাজা ভাজা করার কারণে যে কবুতরের মাংসটা একটু হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না, খুব সুন্দর স্মেল আসবে। এভাবে ঢেকে আমরা আর একটু কষাবো। দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নাই। এখন আমি এর মধ্যে সামান্য কিছু পানি ব্যবহার করবো। এই জিনিসটা খেয়াল রাখবেন, আমি কিন্তু অল্প অল্প করে পানি দিব, একবারে বেশি পানি দিয়ে কষাবো না। এতে করে আমার যে পেঁয়াজগুলো নরম করে আমি নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো একদম খুব সুন্দর করে গলে যাবে। তো আমি আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে পানিটুকু দিয়েছিলাম, সেই পানিটুকু একদম শুকিয়ে আসছে। আমি এখন দুধটাকে সামান্য বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো। এই নাড়াচাড়া করার কারণটা হলো আমার আজকে পেঁয়াজগুলো যেন ভেঙে যায়। দেখুন এটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে, আমি এর মধ্যে আবার কিছুটা পানি আমি অ্যাড করে দিলাম। এখন আমি আবার মিডিয়ামে চুলাটাকে রেখে
থেকে জল উঠছে। দেখেন আমার পানিটা কিন্তু ফুটিয়ে গেছে খুব সুন্দর করে। আর যত বেশি আপনি কষাতে থাকবেন দেখবেন কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এর শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন যে এখন এটা একদম কষে গেছে, এর মধ্যে কোনো রকম পানি নেই। আমি এর মধ্যে আরেক দফায় দেখুন মশলাটা কত সুন্দরভাবে এর মধ্যে মিশে গেছে। এই পরিমাণে আমি আরেকবার পানি দিব, এটাই কিন্তু আমি শেষবার কষাবো, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এই অবস্থাতে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন এবার আমার মশলাটা খুব ভালো করে দেখুন এক কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি আর কষাবো না, আমার পেঁয়াজগুলো মোটামুটি গলা গলা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে জল দিয়ে দিব, জল কিন্তু আমি খুব বেশি দিব না, কিন্তু আমি এটা মাখা মাখা করে রান্না করবো। আর এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো খুব ভালো সুন্দর করে একদম কষে গেছে। আমি জাস্ট এখন আমি এটাকে ঢেকে আর অল্প একটু সময় রান্না করবো। দেখুন আমি ঠিক এই পরিমাণ ঝোলি রাখবো, আমি লবণ টবণ সব চেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, হয়ে গেছে। এখন আমি এক মিনিট রেখে নামিয়ে দিন। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। অনেক সহজে আমি তৈরি করে ফেললাম কবুতরের মাংস, তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, সামনে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো।